পাঁপড় খাওয়ার শব্দটা শোনো। তো মা ওখানে সকাল সকাল উঠে একটা ভালো কাজ করে ফেলেছে, ওখানে পাঁপড় ভাজছে মা, আর এখানে দিয়েছে এক বাটি আমাকে গরম গরম খিচুড়ি, হ্যাঁ, আর সঙ্গে আছে ঘি। ও ঠান্ডাও যা পড়েছে আর খাবারটাও দুর্দান্ত, তো জমে যাবে, চলো খাই। খেয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এতক্ষণ ধরে দিদা আর নাতনিতে রোববার 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 করে শুধু ঝগড়া করছিল, দিয়ে তারপরে আবার বলছে এখন আজকে মঙ্গলবার মাছগুলো খাবে, তো কি অবস্থা। চলেছি এখন, মা একটু খিচুড়ি দাও। শুধু পাঁপড় খাওয়ার শব্দটা শোনো। দারুণ টেস্ট, দারুণ। তো ব্লগটা এখান থেকে শুরু করছি। গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বাগান থেকে আসলাম, গরম গরম খিচুড়ি খাওয়ার পর বাগানে গিয়েছিলাম,
তো বাগান থেকে এইসব সবজি তুলে আনলাম, ধনে পাতা দুটো, বেগুন পেয়েছি, আর এখানে এখানে পেয়েছি হচ্ছে উচ্ছে, তিনটে উচ্ছে পেয়েছি। তো ওই উচ্ছে উচ্ছে আলু দিয়ে তরকারি হবে, কালিজিরা আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে উচ্ছে আলুর তরকারি। হ্যাঁ, কুচি কুচি করে কেটে সুন্দর লাগবে খেতে গরম ভাতে। আর ধনে পাতা পাওয়া গেছে বাজারে, তো মাছ আনলে ধনে পাতা দিয়ে আর আলু দিয়ে আর সবজি যা নিয়ে আসবে, নাহলে পেঁপে পারবো, গাছে পেঁপে আছে, পেঁপে দিয়ে ঝোল হবে মাছের, আর সঙ্গে থাকবে বড়ি, বড়ি দিয়ে মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল, আর ধনে পাতা কুচি করে দিয়ে দেবো শেষ পাতে। ও দারুণ লাগবে খেতে একদম। আর বেগুন, বেগুন আছে, বেগুনটা হবে ভাজা। তো দুটো বেগুন পেলাম ছোটো ছোটো, হনুমান এসছে তো খেয়ে নেবে বলে আমি ছোটো ছোটো তুলে নিয়ে চলে আসলাম। তো ভাজা খাবো, বেগুন ভাজা। তো আর রান্নাঘরে, রান্নাঘরে হচ্ছে ডাল, ডাল বসিয়ে দিয়েছে ওখানে, ওর ডাল করছে মুসুরির ডাল। তো আপাতত এইটুকুই আপডেট থাকলো আজকের মেনুর। তো চলো এবার ছাদে যাবো, ঘরে থাকা যাচ্ছে না, ঠান্ডা। এই সকালবেলায় এসে দুটো নারকেল ছিল ওগুলো ছাড়িয়ে রাখলাম, এই ভাবছি ওই এখন তো পৌষ মাস পিঠে খেতে হবে, তো দেখি চাল নিয়ে আসতে হবে, গোবিন্দভোগ চাল ভিজিয়ে গুঁড়ো করতে হবে শিলনোড়া দিয়ে, তারপর। তো নারকেল দুটো ছাড়িয়ে রাখলাম, আবার তো দেখি সন্ধে রাতের দিকে যাবো, ওই যদি ওই ইয়েতে যাবো জিও মার্টে, তা ওখানে যদি গোবিন্দভোগ চাল পেয়ে যায় 110 টাকা কেজি বলছে অনলাইনে, দেখি এবার কত দাম। তারপর মা বলছে 100 টাকায় পাবি, দেখা যাক এবার, দেখি দাম দর দোকানে গিয়ে বোঝা যাবে কত দাম। আর একটু খোয়া ক্ষীর আনতে হবে আর নলিন গুড়ের সন্দেশ, তাহলেই একদম পার্টি শপটা বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, তুই এদিকে দেখ, দে আগে পয়সা দে। হ্যাঁ তুই মার খাওয়াবি আমাকে, এর লুঙ্গি ছিঁড়েছিস কেন, আগে তাড়াতাড়ি এদিকে আয়, হে শুকাই এদিকে আয়। হ্যাঁ উকি মারাচ্ছি, তুই আমার লুঙ্গি ছিঁড়লি কেন আগে বল, তুই আমার লুঙ্গি ছিঁড়েছিস কেন, এই তুই আমার লুঙ্গি ছিঁড়লি কেন বল, আমার লুঙ্গি ছিঁড়লি কেন, তুই কে ছিঁড়তে বলছি আমার লুঙ্গি, এই এই বদমাস, যা এবার দেখ কেমন মার খাই, যা কেমন মার খাস। স্নান করতে হবে আজকে, হাওয়া দিচ্ছে ঠান্ডা, হাওয়ায় ঠান্ডাটা বেশি লাগছে, এই ঠান্ডায় শুধু ঘুরে বেড়াতে হবে এখন, এখন গাড়ি নিতে হবে আর ঘুরে বেড়াতে হবে, বাইক না চার চাকা দিয়ে ধরে ধরে ঘুরতে ঘুরতে খেতে হবে হোটেল ফুটলে, তাহলে গিয়ে মজা, গরম গরম তড়কা রুটি, আবার ঘুরে বেড়াও আবার খাও চা। ও কি বলছো, আপনার মতে একমত তো তোমরা, আশা করি একমত হতেই হবে। চলো তাহলে আমি একটু রোদ পোয়াই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ইয়ে টমেটো আছে না, টমেটো থাকলে ধনে পাতা ধুয়ে নে, কাঁচা কাঁচা চাটনি কর অল্প একটু। হ্যাঁ কাঁচা চাটনি করে তাহলে খে, অনেক দিন খাওয়াইনি কাঁচা চাটনি, কুচি করে কাটবি, কুচি করে আর গোল করে। তো এখানে বসলাম একটু, বসে শর্ট ভিডিওর এডিটিং করতে হবে, তো শর্ট ভিডিওটা পোস্ট করতে হবে 11টার সময় দেবো ভাবছি, দেখা যাক দিতে পারি কি না। আর মোটামুটি ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগছে, তো তোমরা লাইক করছো, আরও বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো, সঙ্গে থাকো। আর চ্যানেলে, আমার চ্যানেলে যারা নতুন আছো তারা ভিডিওটা দেখে চলে যাচ্ছ, তাদেরকে রিকোয়েস্ট করবো অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অন করে দাও আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো আর সাথে থেকো, চলো।